পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষকে নানা রকম কাজ করতে হয়। কত আশ্চর্য আর বিচিত্র কাজ আছে এই পৃথিবীতে, তা বলে শেষ করা যাবে না। চলুন আমরা বিশ্বের কিছু বিপজ্জনক কাজ সম্পর্কে জেনে নিই। সার্কাসে যারা পশু পাখির প্রশিক্ষক হিসেবে কাজ করেন, তাদের কাজটা কত বিপজ্জনক ভেবে দেখেছেন? একটা খাঁচার মধ্যে হাতে একটা বেত বা চাবুক নিয়ে তারা বিশাল বাঘ আর সিংহকে নিজের নিয়ন্ত্রণে রেখে দর্শকদের আনন্দ দেন। যে কোনো মুহূর্তে এসব রাগী সিংহ এক কামড়ে শেষ করে দিতে পারে তাদের জীবন। বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। এই বিল্ডিংয়ের বাইরের জানালার কাঁচগুলো নিয়মিত পরিষ্কার করা হয় বিল্ডিংটা সুন্দর রাখার জন্য। এই ধরনের উঁচু ভবন যারা পরিষ্কার করে, তাদের কাজ কতটা বিপজ্জনক তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বাড়িঘরে সামান্য ২০০ থেকে ৩০০ ভোল্টেজের কারেন্ট লাইনের শক খেলে কী অবস্থা হয়, আর বাইরের মেইন লাইনের ১১,০০০ ভোল্টেজের লাইন কতটা বিপজ্জনক ভাবুন। সেই কারেন্ট লাইন যারা ঠিক করেন, তাদের জীবন মৃত্যু সুতোর উপর ঝুলে থাকে। ঘরে আগুন লাগার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? সে আগুন নিভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন, নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জানমালের নিরাপত্তা দেন। এখন পর্যন্ত ৪৩০ জন মানুষ মহাকাশে গেছেন, এর মধ্যে ৩৪ জনই মারা গেছেন। প্রতি ১০০ জনে ৭.৫ জনই মারা যান। এছাড়াও যারা বেঁচে থাকেন, তারা সারা জীবন নানা রকম সমস্যায় ভোগেন।